আজকে দেখাবো কি করে টকটমি প্রজেক্ট বানাতে হয় কোড টু প্লে প্ল্যাটফর্মে। আগে আমরা বুঝি ওইটা কি। টকটমি প্রজেক্ট হচ্ছে যেটা তুমি টেক্সট বক্সে লিখবে সেটা স্পিচে কনভার্ট হয়ে যাবে যখন তুমি স্পিক বাটনে ক্লিক করবে। হ্যালো, হাউ আর ইউ, লেটস সি হোয়াট টকটমি প্রজেক্ট ইজ। অনেকজন আছে যারা কথা বলতে পারে না, যেটা ওরা বলতে চায় সেটা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ওদেরকে হেল্প করবে। এটা খুব ইজি টু ইউজ টু। এটা ওদের সাবস্টিটিউট ভয়েসের মতন কাজ করে। এটা মজার না? চল আমরা দেখি এটা কি করে ডিজাইন আর কোড করতে হয় কোড টু প্লে প্ল্যাটফর্মে। আমাদেরকে একটা নিউ প্রজেক্ট বানাতে হবে। তার জন্য আমাদেরকে স্টার্ট নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। আমি আমাদের প্রজেক্টটাকে টক টু মি বলে নেম করব। মনে রাখবে যে একটা প্রজেক্ট নেমে স্পেস থাকতে পারবে না নর স্পেশাল ক্যারেক্টার্স। ওরা একটা এরর দেবে আর তুমি দেখবে যে আউটলাইনটা ব্লু থেকে রেডে চেঞ্জ হয়ে যাবে। ইনস্টেড অফ স্পেস তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারো। তুমি দেখবে যে তোমার প্রজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, ক্লিক করো। তুমি এই পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তুমি যখনই প্রজেক্ট নেমে ক্লিক করো তুমি দেখবে যে তুমি ডিজাইনার ইন্টারফেসে আছো। ব্লকস ইন্টারফেসে যাওয়ার জন্য ব্লকসে ক্লিক করো আর তুমি এখানে চলে আসবে। আমরা আগে ডিজাইনার ইন্টারফেসটা করব। এবার যদি তোমার মনে থাকে আমাদেরকে একটা টেক্সট বক্স চাই আর একটা বাটন চাই। টেক্সট বক্সে আমরা লিখবো আর বাটন তাতে ক্লিক করার পর যেই টেক্সটটা টেক্সট বক্সে লেখা আছে সেটা স্পিচে কনভার্ট হয়ে যাবে। তো টেক্সট বক্স আর বাটন তুমি প্যালেটে ইউজার ইন্টারফেস কম্পোনেন্টসের মধ্যে পাবে। চলো আমরা আগে টেক্সট বক্সটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই আর তারপরে আমরা বাটনটাও করে দেবো। এবার যদি তুমি এটা টক টু মি প্রজেক্টটা ফার্স্ট টাইম দেখো তুমি কনফিউজ হয়ে যাবে যে টেক্সট বা বাটন ওয়ান কী। তো তার জন্য আমরা রিনেম করবো ইউজারের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। বাটন ওয়ান এখানে ক্লিক করো, কম্পোনেন্টস আন্ডার কম্পোনেন্টসে রিনেম করো অ্যান্ড আমি স্পিক রিনেম করবো। এটা মোর কনভিনিয়েন্ট। আর আমি এবার প্রপার্টি সেকশনেও স্পিক ভাবে রিনেম করবো। দেখো স্পিকে রিনেম হয়ে গেছে। এবার তুমি যদি চাও তুমি স্ক্রিনটা অ্যালাইন করতে পারো, ইদার লেফট সেন্টার অর রাইট। তুমি প্রপার্টিস স্ক্রিনে ক্লিক করার পর প্রপার্টিসের নিচে অ্যালাইন হরিজন্টালে যাও আর সেন্টারে ক্লিক করো। দেখো সেন্টারে হয়ে গেছে। তুমি রাইটও চাও, রাইটও চাইলে তুমি রাইটে করতে পারো, কিন্তু সেন্টারটা মোর কনভিনিয়েন্ট আর ভালো লাগে দেখতে, সেজন্য আমি সেন্টার এ রাখবো। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা চাই। এইটাই মেন কাজটা করবে টেক্সট, যেটা টেক্সট বক্সে লেখা আছে ওইটাকে কনভার্ট করবে স্পিচে। তো নামটা দিয়ে বুঝে যাচ্ছ যে এটা হবে টেক্সট টু স্পিচ কম্পোনেন্ট। ওইটা তুমি প্যালেট আন্ডার মিডিয়াতে পাবে। আমরা চলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই আর আমাদের ডিজাইনার ইন্টারফেসটা শেষ হয়ে গেছে। এবার আমরা ব্লকস ইন্টারফেসে যাব। আই এম প্রিটি শিওর তোমার মনে আছে যে আমরা যখনই স্পিক বাটনটাতে ক্লিক করি তখনই আমাদেরকে টেক্সট টু স্পিচটাকে অ্যাকশনে আনতে হবে আর বলতে হবে যে যেই টেক্সটটা টেক্সট বক্সে লেখা আছে ওইটাকে স্পিচে কনভার্ট করার। তো তার জন্য আমাদের ইভেন্ট হ্যান্ডেলার ফর টক টু মি প্রজেক্ট হবে ওয়েন স্পিক ক্লিক ডু। সেটা তুমি স্পিক এ ক্লিক করলে ভেরি ফার্স্ট ব্লকটা পাবে, ওইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নাও। আর আমাদেরকে কী করতে হবে যখন স্পিক বাটনে ক্লিক করি, আমাদেরকে টেক্সট টু স্পিচটাকে কল করতে হবে। থার্ড ব্লক টেক্সট টু স্পিচ ওয়ান এ ক্লিক করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দাও। আর আমাদের কোন মেসেজটা স্পিক করতে হবে, যেই টেক্সটটা টেক্সট বক্সে লেখা আছে। এবার এখান থেকে
টেক্সটে চেঞ্জ করে দাও। আমাদের টক টু মি প্রজেক্টে ব্লকস ইন্টারফেস শেষ হয়ে গেছে। আর শুধু একটা জিনিস আছে যেটা আমাদেরকে আমাদের কোড ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কিছু সব প্রোগ্রামারদের মনে রাখতে হবে, ক্র্যাশিং। এটা একটু স্কেয়ারি লাগছে শুনতে। ওয়েল, ক্র্যাশিং এখানে মানে যখন তোমার প্রোগ্রাম আনএক্সপেক্টেডলি কাজ করতে বন্ধ হয়ে যায়। চলো আমরা দেখি কী করে আমাদের প্রোগ্রামটাকে প্রিভেন্ট করতে হয় ক্র্যাশিং থেকে। আমরা প্রোগ্রামে রিস্ক নিতে চাই না, চাই কি? আমাদের কোডটাকে ক্র্যাশিং থেকে প্রিভেন্ট করার জন্য এইটা ফলো করতে হবে। আমরা যখন ব্যাক প্রেসে ক্লিক করি, আমাদেরকে হ্যাসেল ফ্রি ম্যানারে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিতে হবে। তার জন্য স্ক্রিনে ক্লিক করো, আর ভেরি ফার্স্ট অপশনটা পাবে ওয়েন স্ক্রিন ব্যাক প্রেস টু। তো আমরা যখন ব্যাক প্রেস করব তখন কী করতে হবে, আমাদেরকে অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করতে হবে না, হ্যাসেল ফ্রি ম্যানার। কন্ট্রোলে যাও, নিচে স্ক্রোল করো, তুমি দেখবে ক্লোজ অ্যাপ্লিকেশন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দাও। আর ভেরি ইজিলি জাস্ট টু ব্লকস দিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে ক্র্যাশিং থেকে প্রিভেন্ট করে নিয়েছ। আমাদের কোডটাকে ক্র্যাশিং থেকে প্রিভেন্ট করা হয়ে গেছে। আর ওইটাই না, আমাদের টক টু মি প্রজেক্টও হয়ে গেছে। আমাদের ডিজাইনার ইন্টারফেসটা এরকম লাগে দেখতে। আমাদের টেক্সট বক্স, স্পিক বাটন আছে, আর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টটাকে আমরা ভুলিনি, এটা হচ্ছে টেক্সট টু স্পিচ। এইটাই মেন কাজ করে। টেক্সটটা যেটা টেক্সট বক্সে লেখা আছে, স্পিক বাটনে ক্লিক করার পর স্পিচে কনভার্ট করার। আর আমরা অ্যালাইনও করে দিয়েছি সেন্টারে। আর আমাদের ব্লকস ইন্টারফেস হয়ে গেছে। আমরা যখন স্পিক বাটনে ক্লিক করি, আমাদেরকে টেক্সট টু স্পিচটাকে অ্যাকশনে আনতে হবে, কল করতে হবে, আর বলতে হবে যেই টেক্সটটা আর মেসেজটা টেক্সট বক্সে আছে সেটাকে স্পিক করতে। অ্যান্ড ইউ আর ডান, আমাদের টক টু মি প্রজেক্ট বানানো হয়ে গেছে। এটা খুব ইজি ছিল, হ্যাঁ না? শুধু কিছু ব্লকস, আর তোমাদেরকে শুধু টক টু মি কি সেটাই বোঝার ছিল। তোমরা ওয়েট করতে পারছো না তোমার নিজের টক টু মি প্রজেক্ট বানানোর জন্য? চলো আগেবারও স্টার্ট ইনোভেটিং, স্টার্ট কোডিং অ্যান্ড স্টার্ট ডিজাইনিং। থ্যাংক ইউ।